আমার খাবার খেতে ভালো লাগে, কারণ শুধু তখন মা আমার সাথে খেয়ালে কথা বলে। তোমার কি করতে ভালো লাগে? এই প্রশ্নের উত্তরে আমার 4.5 বছরের মেয়ে অমনি এমন উত্তরে হকচকিয়ে গেলেন কিন্ডার গার্ডেনের মিস। উনি আমার দিকে আড় চোখে তাকালেন। আমার খুব অস্বস্তি হচ্ছে অমনির এই উত্তরে। অমনি মোটেও খেতে পছন্দ করে না, ওকে অনেক জোর ঝামেলা করে খাওয়াতে হয়। আগে রেগুলার মোবাইলে কার্টুন ছেড়ে খাওয়াতে হতো, চারবেলা খাওয়ালে চারবেলায় কার্টুন ছেড়ে দিতাম, কারণ ও খেতে চায় না। এখন ওর সব কার্টুন দেখা শেষ, তাই আর সে দেখতেও চায় না, আমিও দিই না। তাই একটু দৌড়াদৌড়ি হলেও গল্প করেই খাওয়াই। সারাদিন ঘরে আমাকে বিরক্ত করে, তাই ভাবলাম স্কুলে দিয়ে দিই। ভর্তি করাতে এসে মিস কয়েকটা প্রশ্ন করল, বর্ণমালা সব সে চেনে মোটামুটি। উনি মোটামুটি সন্তুষ্ট হলেন, কিন্তু শেষে এমন প্রশ্নের উত্তরটাতে উনি সন্তুষ্ট হতে পারলেন না। কিন্তু ও শেষে এমন একটা লাইন জুড়ে দেওয়ায় কারণে এই অস্বস্তিটা হচ্ছে। রবি ঠাকুরের একটা গানের লাইন আমার খুব প্রিয়, সেটা হলো, আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। এই লাইনটি প্রিয় হওয়ার কারণ, আমি ভীষণ সুগন্ধিপ্রেমী মানুষ, সুগন্ধ কাকে না আকর্ষণ করে। প্রত্যেকেই চাই আমাদের চারপাশটা এভাবে সুগন্ধে পরিপূর্ণ থাকুক। এর জন্য প্লাম বডি লাভিং নিয়ে এসেছে 100% ভেগান বডি অ্যান্ড বাথ রেঞ্জ, যেটা একেবারেই নতুন। যদিও এটা পেড কোলাবোরেশন, তবুও আমি নিজে ইউজ করে এই প্রোডাক্টগুলোর অনেস্ট রিভিউ দিচ্ছি। এসো আমরা দেখে নিই প্লাম আমাদের কী কী প্রোডাক্ট দিয়েছে। প্রথমেই আছে প্লাম বডি লাভিং হাওয়াইয়ান রুম্বা শাওয়ার জেল, যেটা প্যারাবেন্স প্যাথলেট সিলিকন ফ্রি। এই জেলটিতে ভ্যানিলা এবং হাওয়াইয়ানের ভীষণ সুন্দর গন্ধ রয়েছে, যেটা মেখে বিচে রয়েছে এরকম একটা ফিল হচ্ছে। এছাড়াও এটা স্কিনকে ভীষণ হাইড্রেট এবং নারিশ করে। এরপর রয়েছে প্লাম বডি লাভিং ড্রাইভিং মি চেরি জেল বডি স্ক্রাব। এটার মধ্যে অ্যাকোয়া গ্লিসারিন থাকার জন্য স্ক্রিনটাকে ভীষণ সফট করছে, এবং এই স্ক্রাবারের মধ্যে ছোটো ছোটো বিডস রয়েছে, যার ফলে স্কিনের ডেড সেলসগুলো রিমুভ করে দেয় এবং স্কিনটাতে ভীষণ গ্লো আনে। এরপর রয়েছে প্লাম বডি লাভিং ভ্যানিলা ভাইবস বডি অয়েল। এই বডি অয়েলের মধ্যে সানফ্লাওয়ার, অ্যাভোকাডো, কোকোনাট, অলিভ, সুইট আলমন্ড রয়েছে, যেটা স্কিনকে ময়েশ্চার এবং সফট করে, আর ভ্যানিলার সেন্টটা মনটাকে ভীষণ সুবাসিত করে। এরপর রয়েছে প্লাম বডি লাভিং বডি ইয়োগার্ট ফিলিং সো রোজ, যার মধ্যে রোজের মিষ্টি গন্ধ রয়েছে। এই লোশনটা ওয়াটার বেসড হওয়ার জন্য স্কিনকে ভীষণ হাইড্রেট করে। বডি মিস্ট, এটা আমাদের সকলের খুব প্রিয়, ভীষণ সুন্দর গন্ধ। এটা হচ্ছে ট্রিপিন মিমোসাস। এই 5টি প্রোডাক্ট ভীষণ এফেক্টিভ। এর মধ্যে প্লাম বডি লাভিং হাওয়াইয়ান রুম্বা শাওয়ার জেল আমার বেশি ভালো লেগেছে। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া হলো, তোমরা চাইলে প্লাম বডি লাভিং বডি বাথ রেঞ্জটা নিতেই পারো। আর পারমিতা 15 এই কোড ইউজ করলে 15% অফ পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি গ্র্যাব করে নাও। ছোটো করে কাটা কাঁচা পাকা চুল এই মিস্টার, ওনার নাম মাধুরী মণ্ডল। মাথার ঠিক মাঝ বরাবর এক গোছা চুল পাকা হয়ে আছে, যেন ওটা শুধু আলাদা করে রং করা হয়েছে। উনি আরও খানিকটা ঝুঁকে অবনীকে জিজ্ঞেস করলেন, শুধু খাওয়ার সময় মা তোমার সাথে কথা বলে, অন্য সময় কি করে মা? অন্য সময় মা কাজ করে, রান্না করে, ঘর পরিষ্কার করে, এরপর মোবাইল চালায়। উনি আরেক দফায় তাকালেন আমার দিকে। আমার এবার রাগ হচ্ছে মেয়ের কথা শুনে। ওকে থামাতে হাসি হাসি মুখ করে কিছু বলতে যাচ্ছিলাম, তখন মিস আমাকে ইশারায় থামিয়ে দিলেন। মা খুব মোবাইল চালায়, মা যখন ফ্রি হয় তখন খেলতে আসে না তোমার সাথে? অবনী এইবার আমার দিকে তাকায়। আমি ইশারায় কিছু বলার চেষ্টা করলেও থামিয়ে দিলাম। মিস তাকিয়ে আছে, অবনী মাথা নেড়ে না বলে। তুমি কার সাথে খেলো, কীভাবে খেলো? আমি একা একা খেলি, টিভি চলে, আমি দেখি আর খেলি। মার কাছে যাও না খেলতে? তবে মা বকা দেয়, বলে নিজে নিজেই খেলো, আমি ব্যস্ত আছি। তখন মা মোবাইলে ভিডিও দেখে আর হাসে। মিস একটা নিঃশ্বাস ফেলে অবনীর গায়ে হাত বোলাতে থাকে। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। আমি অবনীর যথেষ্ট খেয়াল যত্ন রাখি, আর কোনো বাচ্চা নেই তাই ও একা খেলে। আমি ঘরের কাজে ব্যস্ত থাকি, এরপর নিজের একটু টাইম বের করে মোবাইল চালাই। এতে ওর প্রতি অবহেলা করি ভেবে ওনার এতটা আবেগী হওয়ার কোনো মানেই হয় না। উনি অবনীকে প্লে জোনে খেলতে নিয়ে গেলেন। অবনী চলে যেতেই আমি দূরের চেয়ার ছেড়ে উঠে কাছের চেয়ারে গেলাম।
হাসি হাসি মুখ করে বললাম, বাচ্চা মানুষ। উনি ফর্ম ফিল আপের কাগজে কী যেন দেখতে লাগলেন, এতক্ষণে হাসি মুখটা নেই, বেশ গম্ভীর এখন উনি। বাচ্চা মানুষ, তবে মানুষ কিন্তু, ওদের বোধ বুদ্ধি আর ভালোবাসা অবহেলা বোঝার ক্ষমতা পূর্ণ বয়স্কদের থেকে 10 গুণ বেশি থাকে। আমি মোবাইলটা টেবিলে রেখে হাসি হাসি মুখ করে ব্যাগ থেকে অবনের ছবি বের করে দিচ্ছিলাম ফর্মে লাগানোর জন্য। একটাই বাচ্চা তো, আমি মাথা উঁচিয়ে হ্যাঁ বললাম, ছোট ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু আমি ওর অযত্ন করি না, সব টাইম মতো করি। খাবার দাবার বেলায় ও ছোট থেকেই অনীহা, অনেক জ্বালাতন করে আমাকে, এই ভয়ে অন্য বাচ্চার কথা আর ভাবতে পারছি না। উনি কাগজটা রেখে তার উপর দুই হাত সোজা করে রেখে আমার দিকে তাকালেন। তোমাকে একটা গল্প বলি, আমার বয়স এখন 55। আমি যখন মা হই তখন আমার বয়স 22। ছোটবেলা থেকে আমার ছবি আঁকা আর লেখার শখ ছিল, কয়েকটা বইও আছে আমার। তখন চাকরি ঘর বাচ্চাদের সামলে আমি লিখতাম। আমার দুইটা মেয়ে ছিল, চাকরির জন্য এইখানে আসা ফ্যামিলি ছেড়ে। আমার হাজব্যান্ড সরকারি চাকরি করতেন, আর কেউ ছিল না একটা কাজের মাসি ছাড়া। তো মেয়েরা আমি ঘরে থাকলে আমার কাছে আসতে চাইতো, খেলতে চাইতো, কিন্তু আমি তো লেখাতে ব্যস্ত, তাই দরজা বন্ধ করে দিতাম। তখন আমাদের মোবাইল ছিল না, শখ বলতে ওসব ছিল। মেয়েরা দরজায় নক করতো, ডাকতো, আমি বিরক্ত হয়ে ধমক দিতাম। একসময় গিয়ে ওরা আমাকে আর ডাকতও না, আমি আছি কি নেই ওরা খেয়াল করতো না। একদিন আমার একটা বই লেখা শেষ, আমি খেয়াল করলাম আমার মেয়েরা হাসছে, খিলখিল করে হাসছে। আমি আস্তে আস্তে করে ওদের রুমে গিয়ে দেখি আমাদের কাজের মাসিটার গায়ের ওপর বসে ওরা সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে, আর মাসি ওদের দিচ্ছে তাই হাসছে। খুব সুন্দর দৃশ্য, কিন্তু আমার হঠাৎ মনে হলো মাসির জায়গায় ওখানে আমার থাকার কথা ছিল, কিন্তু আমি নেই, ওদের কোনো খেয়াল আমি নিইনি, কোনো সুখের স্মৃতিতে আমি নেই। আমি অনেক চেষ্টা করলাম ওদের সাথে এক হতে, তবে ওরা বরাবরই আমাকে এড়িয়ে যাচ্ছে, হয়তো যেটা আমি করছি ওদের সাথে। ওরা বড় হলো, যে যার চাকরি পড়ালেখা নিয়ে ব্যস্ত, ওরা আমাকে ফোন করে কেমন আছি নেই এইসব। আর সে মাসির সাথে অনেক কথা ওদের, ওনার অসুখ বিসুখে ওরা ছুটে আসে, যত্ন করে, উনিও আবেগ আপ্লুত হন, ওদের ছোটবেলার কথা বলে, চোখের পানি মুছে, আমিও মুছি, তবে ছোটবেলার কোনো সুখের স্মৃতি হাতরেও খুঁজে পায় না। সেসব অবসরে পড়া বই কিংবা লেখার বই এখন আর আমাকে একটু হাসি এনে দিতে পারে না, কিন্তু মাসি কি সুন্দর ওদের স্মৃতি মনে করে হাসে। ওনার কথাগুলোতে আমারও গলা ধরে আসছিল, মনে হচ্ছে আমিও এখন অবনীর সাথে সুখের স্মৃতি খুঁজে বেড়াচ্ছি মনে মনে। ওর প্রতিবার নীরস মুখে আমার পাশে বল নিয়ে দাঁড়িয়ে আমাকে ডাকাটা চোখে ভাসছে, কিংবা ও বলছে, মা মোবাইল রাখো, প্লিজ খেলো মা, প্লিজ খেলো। কলমে দোলনা তৃষা বড়ুয়া, কণ্ঠে পারমিতা।